সাম্বার ছাড়া ইডলি ধোসার কথা তো ভাবাই যায় না, তাই ইডলি ধোসা খেতে হলে সাম্বার রেসিপি সঙ্গে অবশ্যই রাখতে হবে। তো এটি একটি সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান রেসিপি, খেতে খুব ভালো, আমি খেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে পরিবারের সঙ্গে এনজয় করতে পারেন। তো দেখে নিন কীভাবে সাম্বার রেসিপি বানাতে হয়। সাম্বার রেসিপি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম অড়হর ডাল নিয়েছি, অনেকে উড়দ ডালও বলে থাকে। এখন আমি ডালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে 7-8 ঘন্টা মতো রেখে দেব, তারপরে সাম্বার বানাবো। তো 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে ডালকে প্রেশার কুকার ছাড়াও খুব ভালো করে সুসেদ্ধ করে নেওয়া যায়। তো ফিরে আসছি 7 ঘন্টার পর। ফিরে এলাম 7 ঘন্টার পর। তো ডালগুলোকে বেশি সময় ধরে জলে ভিজিয়ে রাখার কারণে খুব ভালোভাবে ভিজেছে, তাই ডালগুলো ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে। এখন আমি ডালকে প্রেশার কুকার ছাড়াই সেদ্ধ করব। আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তো এখন আমি একটা বড় পাত্র নিয়েছি, এবার সমস্ত ডালগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। এখন আমি গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়েছি এবং হাই ফ্লেমে ডালকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো ডাল ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে দিয়ে 10 মিনিট আমি ডালকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে আমি বাকি প্রসেসগুলো একটু এগিয়ে নিচ্ছি। তো সাম্বারে কিছু সবজি ব্যবহার করা হয়, তো আমি নিয়েছি পেঁপে, গাজর, বরবটি, বেগুন, সজনে ডাঁটা আর লাউ। আপনারা চাইলে কিছু সবজি বাদ দিতে পারেন বা কিছু সবজি আরও অ্যাড করতে পারেন। এখন আমি সাম্বার রান্না করব, তার জন্য গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেল তেল। তো সাউথ ইন্ডিয়ানরা বেশিরভাগ রেসিপিতে নারকেল তেল ব্যবহার করেন, তো আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে 1 চা চামচ মতো কালো সরষে। সরষে ফুটতে শুরু করেছে, এখন আমি দিয়ে দেব 1/2 চামচ মেথি দানা। আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। তো এখন দিয়ে দিচ্ছি 10-12টা কারি পাতা, কারি পাতা অবশ্যই দিতে হবে, আর দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। হিং এবং কারি পাতা অবশ্যই সাম্বারে দিতে হবে, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে আমি 1-2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তো 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 7 মতো কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট্ট টমেটো। এবার আমি আবারও সব কিছুকে 2-3 মিনিট মতো ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা সবজি। এবার সবজিগুলোকেও আমি 1-2 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি দেব সাম্বার মশলা, যেটা ছাড়া সাম্বার রেসিপি অসম্পূর্ণ। তো সাম্বার মশলা আমি 4 চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। তো সাম্বার মশলা এবং ধনে গুঁড়ো দেওয়ার পরে সবজিকে আমি 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জল দিয়ে আমি সবজিগুলোকে 3-4 মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব। তো সাম্বারের সবজি কিন্তু 50% সেদ্ধ হয়। তো 5 মিনিট হয়ে গেছে, সবজিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। এদিকে 10 মিনিট হয়ে গেছে এবং ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো
তো মাঝে আমি একবার ঢাকনা খুলে ডালকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা ডালের থিকনেসটা কত সুন্দর হয়েছে। এর থেকে বেশি আমি ডাল সেদ্ধ করব না, কারণ ডাল বেশি সেদ্ধ করলে ডালের কিন্তু স্বাদ ভালো হয় না। তো এবার আমি সেদ্ধ করে রাখা ডাল আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 2-3 টেবিল চামচ মতো তেঁতুলের জল। তেঁতুলকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুড়। আপনারা চাইলে চিনি দেবেন, চিনি বা গুড় দিলে সাম্বারের যে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে এবং স্বাদও খুব ভালো হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হাই ফ্লেমে আমি আবারও 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা ডাল সেদ্ধর সময় আমি শুধুমাত্র লবণ দিয়েছিলাম, সবজিতে এখনও পর্যন্ত লবণ দিইনি। তাই এখন ডাল সবজি সব একসঙ্গে মিশিয়ে টেস্ট করে দেখলাম একটু লবণের প্রয়োজন, তাই এখন আমি একটু লবণ অ্যাড করলাম। আপনারা চাইলে সবজি সেদ্ধর সময়ও লবণ দিয়ে দিতে পারেন। তো 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। তো বন্ধুরা আপনারা আজকে দেখতে পেলেন কিভাবে ইডলি ধোসার জন্য সাম্বার বানাতে হয়। তো আমি এর আগে সাউথ ইন্ডিয়ান নারকেলের চাটনি রেসিপি আমার এই ভিডিওতে শেয়ার করেছি, আপনারা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন প্লিজ ভিজিট করুন। আর এই নারকেলের চাটনিও ইডলি ধোসার সঙ্গে খাওয়া হয়।